বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 183 জনের ভুয়ো শিক্ষকের লিস্ট প্রকাশ করেছে এসএসসি। শুধুমাত্র ওই 183 জন ভুয়ো শিক্ষক শিক্ষিকা নয়, জেলায় জেলায় আরও একাধিক ভুয়ো শিক্ষকের লিস্ট প্রকাশ করছে জেলার শিক্ষা দপ্তরগুলি। আর এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর উঠে আসছে, 183 জন অযোগ্য প্রার্থীর তালিকায় নাম, ঝুলন্ত দেহ উদ্ধার শিক্ষিকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। 183 জনের মধ্যে নাম ছিল ওই শিক্ষিকার, ওই ভুয়ো শিক্ষিকার, এবং আত্মহত্যা করলেন ওই ভুয়ো শিক্ষিকা, এমনই কিন্তু খবর উঠে আসছে। সম্প্রতি 183 জনের নামের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। অন্যায় সুপারিশে চাকরি পেয়েছেন এমন 183 জনের নাম আছে সেই তালিকায়। এই তালিকা প্রকাশ করার পরই পূর্ব মেদিনীপুরের এক শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধারের অভিযোগ উঠেছে। রবিবার টুম্পারানী মণ্ডল নামে ওই শিক্ষিকার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। নন্দীগ্রাম দেবীপুর মিলন বিদ্যাপীঠের শিক্ষিকা ছিলেন টুম্পারানী। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের 183 জনের তালিকায় নাম থাকা একটি লিস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে নাম ছিল ওই শিক্ষিকার। এরপরই রবিবার চণ্ডীপুরে টুম্পারানীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। জানা গেছে 2019 সালে চাকরি পান টুম্পারানী মণ্ডল। বছর চারেক হলো বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর সংসার। এর মধ্যেই সম্প্রতি কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই নবম ও দশম শ্রেণীর শিক্ষক হিসাবে চাকরি পাওয়া 183 জনের নামের তালিকা সামনে আনে স্কুল সার্ভিস কমিশন। কমিশনের ওয়েবসাইটে ওই তালিকা প্রকাশ হয়। শুধু তালিকা প্রকাশ করাই নয়, অযোগ্য ওই প্রার্থীরা কোথায় চাকরি করছেন সেই তালিকাও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরিবার সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তালিকায় নাম দেখার পরই শিক্ষিকা এই ঘটনা ঘটান। নন্দীগ্রাম দেবীপুর মিলন বিদ্যাপীঠের বাংলা শিক্ষিকা ছিলেন টুম্পারানী। রবিবার বিকেলে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের লোকজন উদ্ধার করে চণ্ডীপুরের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও এ নিয়ে পরিবারের তরফে কোনো কথা বলতে চায়নি। অর্থাৎ এই মুহূর্তে সবচেয়ে কিন্তু দুঃখজনক ঘটনা ঘটল, ভুয়ো শিক্ষকের লিস্টে নাম ছিল ওই 183 জনের মধ্যে নাম ছিল ওই শিক্ষিকার, এরপর ওই শিক্ষিকা আত্মহত্যা করলেন, তার ঝুলন্ত দেহ উদ্ধার হলো। মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটল রাজ্যে। বন্ধুরা, আপনারা কী বলবেন? ভুয়ো শিক্ষক শিক্ষিকারা টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি কিনেছিলেন, বিদ্যালয় বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। যোগ্য চাকরি প্রার্থীরা দিনের পর দিন রাস্তায় আন্দোলন করে যাচ্ছেন। এখনও 600 দিন পেরিয়ে গেলেও তারা রাস্তায় মাটি কামড়ে পড়ে আছেন। আর এই মুহূর্তে যখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ভুয়ো শিক্ষকদের লিস্ট একে একে ফাঁস হচ্ছে, ঠিক তখনই এমন ঘটনা ঘটল। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।